আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের সরল বর্গীয় অরণ্য সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় অরণ্য সম্পর্কে। সর্বপ্রথমে জানতে হবে এই অরণ্যটি কতটা অঞ্চল জুড়ে বিস্তৃতি লাভ করেছে। এরপরে জানতে হবে এই অরণ্যের কী কী বৈশিষ্ট্য রয়েছে, এই অরণ্যের প্রধান প্রধান বৃক্ষ কী কী রয়েছে, এই অরণ্য বাণিজ্যিক বিকাশে কীভাবে সাহায্য করেছে এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে। তাহলে চলো আমরা জেনে নিই এই অরণ্যের অবস্থান সম্পর্কে। নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে 50 থেকে 70 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত যে চিরসবুজ অরণ্যের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারব, সেই অঞ্চলকে আমরা বলবো শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় অরণ্য। পৃথিবীর যেসব অঞ্চলে এই সমস্ত অরণ্যের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারব সেগুলি হল, যেমন উত্তর আমেরিকাতে রয়েছে কানাডা, আলাস্কা দেশগুলি, ইউরোপের যেমন রয়েছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ইউকে, আয়ারল্যান্ড, বেলারুশ, এশিয়া মহাদেশের যেমন রয়েছে চায়নার উত্তরের কিছু অংশ, কাজাকিস্তানের কিছু উত্তরের অংশ সমূহ, জাপান প্রভৃতি দেশগুলি। এখন আমরা আলোচনা করব এই অরণ্যের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। এই অঞ্চলটি যেহেতু মেরু অঞ্চলের কাছাকাছি হওয়ায় উষ্ণতার পরিমাণ অনেকটাই কম থাকে, গড়ে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস বা তার কম হয়ে থাকে এবং বেশিরভাগ সময়ই এই অঞ্চলটি কী থাকে, তুষারাবৃত থাকে। দ্বিতীয়টি হল এই অরণ্যের অঞ্চলগুলি শীতপ্রধান অঞ্চল হওয়ায় প্রচণ্ড ঠান্ডায় মৃত্তিকা জমাট বেঁধে যায়, এর ফলে উদ্ভিদের মূল সহজেই সেই মৃত্তিকা থেকে জল সংগ্রহ করতে পারে না। তাই সংগৃহীত জল যাতে পাতা দিয়ে বাষ্পীভূত না হয়ে যায় সেই কারণে পাতার আকৃতি অত্যন্ত সরু এবং ছুচালো প্রকৃতির হয়ে থাকে। তৃতীয়টি হল এই অরণ্যের বৃক্ষের ডালপালার সমাবেশ কম থাকায় ভূপৃষ্ঠ থেকে উদ্ভিদ লম্বভাবে অবস্থান করে। চতুর্থটি হল এই অরণ্যের কাঠগুলি নরম প্রকৃতির হওয়ায় এই অরণ্যকে নরম কাঠের অরণ্য বলা হয়। পাইন এবং ফার জাতীয় বৃক্ষ হল এই অরণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃক্ষ। এই অরণ্যের আমরা কিছু বাণিজ্যিক গুরুত্ব লক্ষ্য করতে পারি, যেমন এই অরণ্য থেকে প্রাপ্ত পাইন গাছ থেকে তারপিন তেল প্রস্তুত করা হয় যা বার্নিশ করার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও পৃথিবীতে প্রতি বছর যত ধরনের কাঠ বা কাঠের সামগ্রী প্রস্তুত করা হয় তার প্রায় 80% এই অরণ্য থেকে আমরা আহরণ করি। এছাড়াও এই অরণ্যের কাঠ দিয়ে যে কাষ্ঠমণ্ড তৈরি করা হয় তা থেকে বিশ্বের প্রায় 90% কাগজ উৎপাদিত হয়। এছাড়াও এই অরণ্যের কাঠগুলিকে আমরা বিভিন্ন নির্মাণ কাজেও ব্যবহার করে থাকি, যেমন জাহাজ তৈরির কাজে, ঘরবাড়ি তৈরির কাজে এবং বিভিন্ন আসবাবপত্র তৈরির কাজেও ব্যবহার করে থাকি। এছাড়াও দেশলাই, প্যাকিং বাক্স প্রভৃতি তৈরিতেও এই অরণ্যের কাঠকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারে, আমরা চেষ্টা করব তার সেই সমস্যার সঠিক সমাধান করার জন্য। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।